ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णायते नमः। ओम यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिताहिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणं सर्वान्तान प्रणमाम्यहम्। आमरा पूजनीय स्वामी शारदानंद जी महाराजेर जीवनी पढ़छिलाम। आमादेर जे श्री रामकृष्णदेवेर सन्यासी एवं गृही पार्षदेर जे अनुध्यान रामकृष्ण पार्षद कथा এইটাতে আমরা এই পড়াশোনাটা করছিলাম। শারদানন্দজির জীবনী আমরা শেষ করেছিলাম শারদানন্দজির মিতব্যয়িতার কথা। আমি শারদানন্দজিকে দেখিনি, কিন্তু শারদানন্দজির শিষ্যকে দেখেছি, তিনি ভয়ঙ্কর মিতব্যয়ী ছিলেন। বুতেশানন্দজিকে আমরা দেখেছি, আমরা খুব মজা করতাম যে মহারাজের লজেন্স দুটোর বেশি কখনো উঠতো না, এমন হাতের সুন্দর একটা মাপ করা থাকতো। তো সেই ভূতেশানন্দজি মহারাজকে দেখেছি যে দুটোর বেশি লজেন্স উঠল না, অদ্ভুত মাপ ছিল আর কি। দুটোর বেশি হলে সঙ্গে সঙ্গে ঝাড়তে থাকতো এবং যতক্ষণ না পর্যন্ত দুটোতেই সংখ্যা পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি ছাড়তেন না। ওনার গুরুর গল্প আমরা শুনছিলাম যে পায়ে ভীষণ রকমের ব্যথা, তার একটা ভালো জুতো পরার দরকার আছে, কিন্তু কোনোভাবেই মহারাজকে ভালো জুতো পরানো যাচ্ছে না। উদ্বোধনের ম্যানেজার তিনি একটি ভালো জুতো কিনে নিয়ে এসেছেন, আর মহারাজ বলছেন যে এত দামি জুতো তিনি পরতে পারবেন না, কারণ এই টাকা তিনি দিতে পারবেন না। ম্যানেজারের সঙ্গে তখন রফা হলো যে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি ইএমআই, এখন যে সিস্টেম আছে ইজি মান্থলি ইনস্টলমেন্ট, সে ধীরে ধীরে অল্প অল্প করে টাকা দিয়ে দিয়ে তিনি এই টাকাটা শোধ করবেন। তখন তিনি রাজি হলেন। একবার তিনি ভক্তদের নিয়ে কোথাও যাচ্ছেন, সেই সময় ট্রেনেতে তার অন্যান্য শিষ্যদের সঙ্গেও দেখা হলো। তিনি থার্ড ক্লাস কম্পার্টমেন্টে অন্যান্য ভক্তদের সঙ্গে যাচ্ছেন, যারা যাচ্ছিলেন যাদের সঙ্গে দেখালো তারা সবই সেকেন্ড ক্লাসে যাচ্ছেন। তারা মহারাজের টিকিটটা বদল করে দিতে চাইলেন, মহারাজ রাজি হলেন না। তারপরে তারা তার প্রথমে তারা সিট অফার করলেন, মহারাজ রাজি হলেন না। টিকিট বদল করে দিতে চাইলেন, মহারাজ রাজি হলেন না। মহারাজ বিরক্ত প্রকাশ করলেন, কারণ সকলকে সেকেন্ড ক্লাসে নিয়ে যাওয়ার মতো অবস্থা বা টাকা তার কাছে ছিল না, কিন্তু উনি কোনো অবস্থাতেই অন্যদের ছেড়ে যেতে চাননি। এই আছে যে কথা আছে সিদ্ধার্থ সর্দার, সেই সিদ্ধার্থ সর্দার সেই রকমই ছিলেন। সেই তিনি ওই রকমভাবে তিনি সকলের সাথে থাকতেন আর কি। শারদানন্দজির সৎসাহস এবং অতিথি বাৎসল্য ছিল অপূর্ব। সৎসাহসের একটা খুব বড় পরিচয় আমরা দেখতে পাই 1909 সালে। সেই সময়ের খুব বিখ্যাত দুজন বিপ্লবী দেবব্রত বসু এবং শচীন্দ্রনাথ, তারা রামকৃষ্ণ মিশনে সাধু হবেন বলে যোগ দিতে আসেন। দুজনেই মানিকতলার বোমান মামলার আসামি ছিলেন এবং এরা দুজনেই সাধু হতে এলেন। এবং তিনি জানতেন যে এই বিপ্লবী দুজনকে যদি সাধু করা হয় তাহলে ইংরেজ সরকার অন্যরকমভাবে দেখবেন, তারা দেখবেন যে এই রামকৃষ্ণ মিশন বোধহয় বিপ্লবীদের আশ্রয় দেওয়া শুরু করেছে। এমনিতেই একটা ছবি ছিল যে রামকৃষ্ণ মিশন পক্ষান্তরে বিপ্লবীদের আশ্রয় দেন এবং রাজদ্রোহে উৎসাহিত করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এই ছেলেগুলি যখন সাধু হতে এলেন তাদের সকলকে তিনি সাহায্য করেছিলেন। তাদের শুধু তাই না, তাদের ওখানে থাকা এবং সর্বাবস্থায় তারা যাতে সাধু জীবন যাপন করে সমস্ত কিছু করেও তিনি রেখেছিলেন। এবং প্রাচীন সাধুরা এর খুব বিরোধিতা করেছিলেন, তা সত্ত্বেও তাদের তিনি বিরোধিতা করে এই দুটি ছেলেকে সেখানে রাখার বন্দোবস্ত করেন। 1910 সালে যোগীন মায়ের মেয়ের মৃত্যু হলে, যোগীন মার কন্যার মৃত্যু হলে মাতৃহীন তার যে দুই শিষ্য, তার দুই যে নাতি দৌহিত্র, তাদেরকে তিনি
রাখার ব্যবস্থা করলেন কার্তিক গণেশ। এর মধ্যে কার্তিক মহারাজ পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের সাধু হয়েছিলেন। স্বামী নির্লেপানন্দ তার নাম হয়েছিল। আমি স্বামী নির্লেপানন্দজিকে দেখিনি, তবে নির্লেপানন্দজি লেখা বই পড়েছি, পার্শ্বদ পরশে অস্তরাগের আলপনা। সেখানে ছত্রে ছত্রে যদিও তারা শ্রী শ্রী মাকে দেখেছিলেন, অন্যান্য পার্শ্বদদের দেখেছিলেন, কিন্তু একজন পার্শ্বদের কথাই ভীষণভাবে বলা আছে, তিনি হলেন স্বামী শারদানন্দজি। শারদানন্দজি খুব মোটাসোটা শরীর ছিল। আপনারা যে খাটটা দেখেন যাতে শারদানন্দজি বসে আছেন ছবিতে, ওই খাটে শারদানন্দজি কতদিন যে শুতে পেরেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ এই খাটে অন্যান্যরা শুতেন, তার মধ্যে এই এরা ছিলেন আমাদের এই দুই ভাই কার্তিক গণেশ, এরা দুজন শুতেন। শারদানন্দজি বরাবর মেঝেতে শুতেন। তিনি মোটাসোটা মানুষ, তো উঠতে একটু কষ্ট হয়। তো সেই উনি আর ছেলেদের তাদের ওনার একটু জানলা টানলা খোলা থাকলে ভালো হয়, শ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু ছেলেদের ঠান্ডা লাগবে এই ভয়ে ছেলেরা তাদের এই জানলা দরজাগুলো বন্ধ করে রাখতেন। শরৎমা যে খুব কষ্ট হতো রাত্রিরে শুতে, তথাপি তিনি ওই বাচ্চাদের কষ্টের কথা স্বীকার করে শুয়ে থাকতেন। নীলেপানন্দজির স্মৃতি কথায় আছে, সেদিন ভীষণ গরমের দিন কার্তিক মহারাজকে তিনি বলছেন যে কার্তিক বাবা, কার্তিক জানলাটা একটুখানি খড়খড়িগুলো খুলে দিবি? তো বলছে আপনি উঠে দিন না মহারাজ, মানে ওইটুকু বাচ্চা তারা তাই করতে পারছেন না। কিন্তু তখন শারদানন্দজি সেই ভুলে, তার বয়স, তার স্টেটাস, সমস্ত কিছু ভুলে তিনি উঠে গিয়ে বাচ্চাদের সেই জানলাগুলো খুলে দিতেন। কার্তিক মহারাজের স্মৃতি কথায় আছে যে শারদানন্দজি কীরকম শান্ত, সেই স্কুল থেকে ফিরেছেন, পরীক্ষায় পাশ করেননি, যোগিনমা খুব চেঁচাচ্ছে, শরৎ তুমি শুনেছ, মন্টি ফেল মেরেছে। তিনি কার্তিক মহারাজ আগে এসেই মহারাজকে বলেছিলেন যে পাশ করতে পারেননি। শরৎ মহারাজ বলছে হ্যাঁ হ্যাঁ শুনেছি, তুমি ওকে চা দাও, বিস্কুট দাও, একটুখানি শান্ত হয়ে বসু। আবার পরের বছর পাশ করেছেন, শারদানন্দজিকে ইয়ে বলছেন, যোগিনমাজ বলছেন শরৎ তুমি শুনেছ, মনটি পাশ মেরেছে। বলছে হ্যাঁ হ্যাঁ শুনেছি, তুমি ওকে চা দাও, বিস্কুট দাও। বলছেন এক অদ্ভুত মানুষ, যিনি সর্বাবস্থায় তার মনের একই রকম অবস্থা রাখতেন। শারদানন্দজির সঙ্গে এটা খুব সুন্দর স্মৃতি কথা আছে। গৃহত্যাগী এবং সংসার সম্বন্ধী সকলের প্রতি তার যে এত সহিষ্ণুতা ছিল, সেটার উপদেশ, এর শক্তি কোথা থেকে পেতেন তিনি, সেই শক্তি কোথায়, এই যখন তাকে জিজ্ঞাসা করা হলে, তার একটা ভারী সুন্দর চিঠি আছে, সেই চিঠিতে তিনি এই কথাটি লিখেছিলেন। কথাগুলো এই, যদি কাজই করতে চাও তবে ভগবানের ওপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াও, কোনো মানুষের মুখ চেয়ে থেকো না, আমারও না, কেউ তোমায় সাহায্য না করলেও তুমি একলা ওই কাজ করে দেহপাত করবে, এইরূপ তেজ সাহস ও ভগবানের নির্ভরতা নিয়ে যদি কাজ করতে পারো তো করো। এই উপদেশটা অনেকবার আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি। মহারাজ এক্স্যাক্টলি শব্দগুলো বলতে পারতেন না, এই ভাবটির কথা মহারাজ বারবার বলতেন যে যদি কাজই করতে চাও তাহলে তবে ভগবানের ওপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াও। যতক্ষণ না পর্যন্ত আমরা নিজের ওপর, ভগবানের ওপর বিশ্বাস করে নিজের পায়ে দাঁড়াতে পারছি, ততক্ষণ পর্যন্ত কোনো কাজ সম্পূর্ণভাবে করা সম্ভব হয় না। কোনো মানুষের মুখের দিকে চেয়েও না, আমারও নয়। এরা যাদেরকে তিনি বলছিলেন, যাকে চিঠিটা লিখেছিলেন, তিনি পূজনীয় মহারাজের সন্তান, মন্ত্রদীক্ষিত সন্তান, তাকে তিনি এই কথাটা লিখেছেন। এমনকি গুরুর মুখের দিকে তাকিয়ে থাকলেও হবে না, কেউ তোমায় সাহায্য না করলেও তুমি একলা ওই কাজ করে দেহপাত করবে, এরূপ তেজ সাহস ও ভগবানের উপর নির্ভরতা নিয়ে যদি কাজ করতে পারো তো করো। এই তিনটে জিনিস ভীষণ রকমের প্রয়োজন। একটা হচ্ছে এই তেজ আর সাহস, এই দুটোর মিলিয়ে হচ্ছে একটা গুণ, সেটা হচ্ছে আত্মনির্ভরতা, নিজের উপর বিশ্বাস, আত্মবিশ্বাস এবং ঈশ্বরে বিশ্বাস, আমি সর্বশক্তিমানের অংশ, আমার দ্বারাই সমস্ত কিছু করা সম্ভব, আমি সমস্ত কিছু করতে পারি, বোধ যদি না জাগে তাহলে কিন্তু হয় না। এটা কিন্তু খুব সত্যি, শারদানন্দজির এই কথা ভীষণ রকমের সত্যি।
সারদানন্দ জি সারাটা জীবন এই কাণ্ড করে দেখিয়ে দিয়েছেন। উনি যে সময়ে, যদিও বলা হয় সবচেয়ে বেশি কঠিন সময়, আমাদের এই সংঘকে নেতৃত্ব দিয়েছিলেন পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ, কিন্তু সারদানন্দজির সময়টা সবচেয়ে বেশি কঠিনতর সময়। কারণ ফর্মেশন, একটা জিনিস ফর্ম হয়ে গেলে সেটাকে ডেকোরেট করা যায়, সেটাকে রক্ষা করার জন্য সব রকম কিছু করা যায়, কিন্তু একটা জিনিসকে ফর্ম করা, তৈরি করা, এটা অনেক বেশি পরিশ্রমের এবং অনেক বেশি শক্তির প্রয়োজন আছে, এবং সেই শক্তিটা না থাকলে আমরা কিছুতেই এটিকে তৈরি করতে পারি না। শেষ বয়সে সারদানন্দজির এমনি শরীর খুব ভালো ছিল, সারদানন্দজি খুব মোটা ছিলেন, যেখানে ভীষণ রকমের সারদানন্দজি বাতের ব্যথায় ভুগতেন। ভূতেশ আনন্দজির একটি স্মৃতি কথা আমার খুব মনে পড়ে, জ্ঞান মহারাজ ছেলেদের নিয়ে গঙ্গার ঘাটে একটা শিব মন্দির তৈরি করেছিলেন। আপনাদের যদি, যারা কলকাতায় থাকেন, তাদের যদি দেখার সুবিধা হয় অবশ্যই দেখবেন সেই জায়গাটা, বাগবাজারে গঙ্গার ঘাটে ওই হলুদ গুদামওয়ালা বাড়ি মা যেখানে থাকতেন, সেইখান থেকে একটু এগিয়ে গেলে একদম গঙ্গার ধারে রেল লাইন অতিক্রম করলে সেখানে এই শিব মন্দিরটা আছে। দোতলায় শিব মন্দির, উঁচু উঁচু সিঁড়ি, পুরোনো দিনে যেরকম সিঁড়ি সেই রকম। ভূতেশানন্দজি জ্ঞান মহারাজের চেলা, এরা সব এসে, ভূতেশানন্দজি জ্ঞান মহারাজেরও চেলা ছিলেন, জ্ঞান মহারাজের কাছে যা সাধু জীবনে হাতে করি, সেই জ্ঞান মহারাজের সঙ্গে তারা এসে একদিন সারদানন্দজিকে বললেন যে আমরা এরকম একটা শিবের মন্দির করেছি যেখানে আমরা সবাই ধ্যান জপ করি, আপনি একটুখানি দয়া করে আসুন। ভূতেশানন্দজি স্মৃতি কথা আমার এখনো মনে পড়ে, বলছেন যখন মহারাজ গেলেন তখন আমাদের মনে হলো যে কেন মহারাজকে বললাম, নিজেদের মধ্যে একটা আত্মগ্লানি এসেছিল। কেন না, সেই উঁচু উঁচু সিঁড়ি সারদানন্দজির হেঁটে ওঠার মতো ক্ষমতা নেই, অথচ তিনি যদি না ওঠেন তাহলে অন্যদের খুব মন খারাপ হবে, এই ভেবে সারদানন্দজি সমস্ত সিঁড়িটা হামাগুড়ি দিয়ে দিয়ে ওপরে উঠলেন। একতলা থেকে দোতলা, পুরনো দিনের বাড়ি, উঁচু উঁচু সিঁড়ি, আমি দেখেছি, আমি গিয়েছি সেখানে, সে একতলা থেকে দোতলায় উঠলেন সেই শিব। তারপরে গিয়ে সেখানে গিয়ে তিনি ওই, ওরা সব রেখেছিলেন গঙ্গা জল, বেলপাতা, ফুল, সেই সব দিয়ে পুজো করে ওদের সাথে খানিকক্ষণ বসে জপ ধ্যান সেরে আবার নামলেন। বলছেন উঠলেন তো হামাগুড়ি দিয়ে, নামাটা তো আর হামাগুড়ি দিয়ে যাওয়া যায় না, তাই উল্টো পথ করলেন, মানে উনি ওই সিঁড়ির দিকেই রেখে নিচে এক পা রেখে ওই ওপরের দিকে সিঁড়িকে হাতে ধরে ওইরকমভাবে ধীরে 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 ওপর থেকে নিচে নেমে এলেন। ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি মহারাজ বলতেন আমাদের সে যে কি কষ্ট হচ্ছে, তখন মনে হচ্ছে কেন এই বুড়ো মানুষটাকে বললাম, কেন তাকে টেনে হিঁচড়ে ওপরে নিয়ে এলাম, কিন্তু ছেলেদের মন খারাপ হবে এই ভেবে তিনি তার সেই বাতকে উপেক্ষা করেও ওই ওপরে উঠতেন। উনি 1913 সালে ধীরে ধীরে এই যেটা হলো কি, তার শরীর খারাপ হয়ে যাওয়ার ফলে তিনি একটু একটু করে কাজ থেকে সরে যেতে শুরু করছিলেন। 1913 সালে মার্চ মাসে তিনি পুরী ধাম যান এবং সেখানে গিয়ে মোট 5 মাস দর্শন করেন, কিন্তু পুরী ধাম গিয়েছেন বলে শুধু বিশ্রাম করতেন না, তিনি নিত্য জগন্নাথ দর্শনে যেতেন এবং বহুক্ষণ তিনি দাঁড়িয়ে মহাপ্রভু ভগবত চিত্তে তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করতেন, এবং মন্দিরে গেলে তিনি যেরকম যাত্রীরা যে যে অনুষ্ঠান করেন, যে যে জিনিস দর্শন করেন, সমস্ত কিছু তিনি সেই খুঁটিনাটি পালন করতেন। কাশীতে যেরকম তিনি বিশ্বনাথের মন্দিরে গিয়ে সিংহদ্বারে প্রণাম, যেমন দরজার শেকলে মাথা ঠেকানো, এসব বিধি আছে, এই দরজার শেকলে মাথা ঠেকানো, ঘণ্টা বাজানো, ঠিক সেই রকম করতেন। এমনকি রথযাত্রা, পুরী তাঁর পুরীতে থাকার সময় রথযাত্রা পড়েছিল, সেই রথযাত্রার দিনেও তিনি একবারে রথ টানতে গিয়ে ঘেমে একবারে গলদ ঘর্ম হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু তথাপি পুরীতে থাকলে জগন্নাথের রথের সঙ্গী হতে হয়, সেই কাজটি তিনি করতেন। তিনি থাকতেন বলরামবাবুদের শশীনিকেতনের বাড়িতে, পুরীতে বলরামবাবুদের যে শশীনিকেতনের বাড়ি আছে এখনও, সেই বাড়িতেই থাকতেন। একদিন রাত্রিবেলা বেরিয়ে টেরিয়ে সন্ধ্যার সময় ফিরতেন, ওরা বিকেলবেলা হাঁটতে বেরোতেন, হাঁটতে বেরিয়ে সমুদ্রের ধারে কোনো একটা জায়গায় বসে সমুদ্রের দিকে মুখ করে জপ ধ্যান করতেন, জপ ধ্যান শেষ করে রাত 8টা নাগাদ ফিরে আসতেন। এসে দেখলেন যে বুন্দির রাজা সেই বাড়িটাকে দখল করে নিয়েছেন,
এবং সেপাই সান্ত্রী তারা সব একবারে বাড়িটাকে ঘিরে রেখেছে, কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। সবাই তো, অন্যরা হলে তো ভয় পেয়ে যেত। সারদানন্দজি এগিয়ে গিয়ে অত্যন্ত মার্জিত ভাষায় সেই রাজার প্রাইভেট সেক্রেটারিকে বললেন, এই বাড়িতে তারা আছেন এবং দয়া করে যেন এই বাড়িটি ছেড়ে দেওয়া হয়। রাজার সেক্রেটারি সেই এক সন্ন্যাসীর কথা শুনবেন কেন, কিন্তু খুব দৃঢ় স্বরে তিনি বললেন, এটি বুন্দি নয়, ইংরেজের রাজত্ব, এটা ভুলে যাবেন না। তখন সেক্রেটারি বুঝলেন এবং তার অসহায়তা প্রকাশ করলেন, এবং তখন তারা ধীরে ধীরে শশী মহারাজের শশিনিকেতনের আরও একটি বাড়ি, বলরাম বাবুদের আরও একটি বাড়ি ছিল, সেই বাড়িতে সারদানন্দজি সকলকে নিয়ে চলে যান। পরের দিন রাজা ওই বাড়ি পরিত্যাগ করলে আবার তারা শশিনিকেতনে ফিরে আসেন। 1924 সালে তার মূত্রাশয় পীড়া হয় এবং সেই অসহ্য যন্ত্রণাও তিনি সহ্য করে কখনো তিনি তার যন্ত্রণার সামান্যতম প্রকাশ করতেন না, কারণ তিনি যদি সামান্য যন্ত্রণা প্রকাশ করেন তাহলে ওপরে যে শ্রী শ্রী মা আছেন, শ্রী শ্রী মা ব্যতিব্যস্ত হবেন এবং মায়ের কষ্ট হবেন, তাই সবটুকু তিনি সহ্য করতেন। 1916 সালে তিনি আবার তীর্থযাত্রায় যান, প্রথমে গয়া এবং তারপরে সেখান থেকে কাশী বৃন্দাবন হয়ে মথুরা হয়ে প্রয়াগ হয়ে তিনি ফিরে আসেন। কলকাতা থেকে আসার পরেই শ্রী শ্রী মায়ের আদেশে তিনি জয়রামবাটি যান। সেখানে তার যে সেই নতুন বাড়ির যে বাইরের ঘর ছিল সেই ঘরে বসে তিনি সেই ঘরেতে তিনি থাকেন, এবং ফেরবার পথে মায়ের যে বাড়ি যেটি তিনি একবারে পারমানেন্ট পাকা কাজ করে দিয়েছিলেন, আপনারা জানেন কি না জানি না, শ্রী শ্রী মায়ের বাড়ি, শ্রী শ্রী মায়ের জমি, নতুন বাড়ি, পুরনো বাড়ি সমস্ত মায়ের ইষ্টদেবী জগদ্ধাত্রীর নামে দেবোত্তর করা আছে। এমনকি এই সম্পত্তির মালিক রামকৃষ্ণ মিশনও নয়, এই সম্পত্তির মালিক যদিও এখন রামকৃষ্ণ মিশন, কিন্তু এটি দেবোত্তর করা মা জগদ্ধাত্রীর নামে। দেবোত্তর কেন করেছিলেন, মায়েরও বিষয় বুদ্ধি কিছু কম ছিল না, দেবোত্তর এই কারণে করা হয়েছিল, তিনি তার ভাইদের হাড়ে হাড়ে চিনতেন, তার ভাইয়েরা কখন কি দু নম্বরি করে বিক্রি বাটা করে দেবে, যাতে এগুলো কোনোটাই তিনি করতে পার না, তারা না পারেন, তাই তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে মায়ের যে সম্পত্তি রামকৃষ্ণ মিশনকে দিয়ে তিনি কিনিয়েছিলেন, এই সম্পূর্ণটা মা জগদ্ধাত্রীর নামে দেবোত্তর করে দেওয়া হয়। এবং এই শ্রী জগদ্ধাত্রীর উদ্দেশ্যে শ্রী শ্রী মা এটির অর্পণ নামা তৈরি করেন। এই সময় কোয়ালপাড়া আশ্রমে এটি হয়। এই সময় রামকৃষ্ণ মিশনের একটা অদ্ভুত একটা দুর্যোগের সময় এসে উপস্থিত হন। 1916 সালে ঢাকার দরবারে বাংলার গভর্নর লর্ড কারমাইকেল তিনি তার ঢাকা অ্যাড্রেসে, ঢাকা স্পিচে, সেখানে তিনি রামকৃষ্ণ মিশন সম্পর্কে খুব মারাত্মক কিছু জিনিস বলেন। তাতে এরকম হয় যে যে সমস্ত বিপ্লবীরা ধরা পড়ছিল তাদের সকলের কাছে কম বেশি করে দুটো বই পাওয়া যেত, একটা হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা এবং অপরটি হচ্ছে স্বামী বিবেকানন্দের কর্মযোগ বা স্বামী বিবেকানন্দের ভারতে বিবেকানন্দ বা স্বামীজি বিবেকানন্দের কোনো বক্তৃতামালার সংকলন। এটা প্রায় সমস্ত বিপ্লবীদের ধরা পড়লে তাদের যে কাছে যে জিনিসপত্র পাওয়া যেত তার মধ্যে এটা থাকতো। এটা হওয়ার ফলে ইংরেজ এদের মনে হয়েছিল যে আমাদের এই যে রাজরসে এই আমাদের রামকৃষ্ণ মিশন পরে ইংরেজদের মনে হয়েছিল যে এই বিপ্লবীদের রামকৃষ্ণ মিশন যেন এই সাহায্য করছেন। এবং এই যখন তিনি এই 1916 সালের এই কারমাইকেল, লর্ড কারমাইকেল তার ঢাকা তার যে অফিস হয়েছিল সেখানে ঢাকা দরবারে তিনি রামকৃষ্ণ মিশন সম্পর্কে এই আতঙ্ক প্রকাশ করেছিলেন, তিনি তার মতে রামকৃষ্ণ মিশন আতঙ্কবাদকে সাহায্য করছে এবং রাজদ্রোহের মধ্যে তারাও সরাসরিভাবে সংযুক্ত ছিলেন। স্বামী ব্রহ্মানন্দজি সেই সময় দক্ষিণ ভারতে ছিলেন, তখন স্বামী সারদানন্দজি ব্যবস্থার নেন। তিনি মিস জোসেফিন ম্যাকলাউড প্রভৃতি যাদের সঙ্গে সরকারি মহলের ইংরেজ যাদের সঙ্গে সরকারি মহলের খুব ভালো জানাশোনা আছে তাদের মাধ্যমে তিনি একটি স্মারকলিপি তৈরি করেন রামকৃষ্ণ মিশনের হয়ে, এবং যেটি লর্ড কারমাইকেলকে সেটি জানানো হয়।
পরের বছর 1917 সালের 26শে মার্চ কারমাইকেল স্বামী শারদানন্দজিকে একটি ভারী সুন্দর চিঠি লেখেন। তাতে তিনি লেখেন, রামকৃষ্ণ মিশন ও তাঁর সভ্যদের কোনোরূপ নিন্দাবাদ করা আমার উদ্দেশ্য ছিল না। আমি জানি মিশনের যাবতীয় কার্য রাজনীতি হইতে সম্পূর্ণ মুক্ত। জনসাধারণের যে সেবা তাহারা ইজাবৎ করিয়া আসিতেছেন সকলের নিকট আমি তাহার প্রশংসা ব্যতীত কিছুই শুনি নাই। এটা একেবারে সম্পূর্ণ এই রামকৃষ্ণ মিশনকে এই বিপদের হাত থেকে রক্ষা করা হয়েছিল। স্বামী বিবেকানন্দের এটা একবারে নির্দেশ ছিল যে রামকৃষ্ণ মিশন, যখন তিনি ওই প্রিয়াম্বুল লেখেন সেখানে লেখা ছিল যে রামকৃষ্ণ মিশন ইজ আ নন পলিটিক্যাল নন প্রফিট সিকিং মনাস্টিক অর্গানাইজেশন। এই তিনটি গুণের কথা বলা হয়েছিল, নন পলিটিক্যাল, পলিটিক্যাল বা নন পলিটিক্যাল একই অর্থ, যে অরাজনৈতিক। তারপরে এই আমাদের যে যাবতীয় যে কার্যাবলী, প্রত্যেক কার্য করতে গেলেই কিছু না কিছু কাজ করার পথে কিছু উদ্বৃত্ত থাকে, কিন্তু বিভিন্ন সংস্থা এই লাভ করার জন্য তাদের কাজ করে যায়। আমাদের উদ্দেশ্য লাভজনক নয়, তাই অলাভজনক এবং সন্ন্যাসী পরিচালিত একটি সংঘ। রামকৃষ্ণ মিশনের তিনটি চরিত্র তিনি তৈরি করে দিয়ে যান। তিনি একেবারে বিশেষভাবে রাজনীতির কোনো আলোচনা রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি বা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা একে অপরের সঙ্গে করবে না, এটি একবারে খুব পরিষ্কারভাবে বলে দিয়ে যান। যে কারণে এখনো পর্যন্ত রামকৃষ্ণ মিশনের সদস্যরা কোনো রাজনীতির সঙ্গে সংযুক্ত হতে পারেন না, এবং যে কারণে আমাদের ভোটার আইডি থাকলেও আমাদের ভোট দেবার অধিকার নেই। রামকৃষ্ণ মিশনের কোনো সন্ন্যাসী কখনোই ভোট দেননি। আমাদের মনে আছে আমাদের চেয়ে জুনিয়র, 4-5 বছরের জুনিয়র একজন সাধু, তিনি ছোট থেকেই আরএসএস এর খুব ভক্ত ছিলেন এবং আরএসএস এর প্রতি তার একটা অদ্ভুত ইনক্লাইনেশন ছিল। স্বামী প্রভানন্দজি তখন সাধারণ সম্পাদক, সন্ন্যাসের পর সেই সাধু মহারাজের কাছে যান। তিনি কিছুদিনের জন্য তপস্যায় গিয়েছিলেন, তপস্যায় যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি এবং আরএসএস কার্যাবলীর সাথে তিনি সংযুক্ত হয়ে পড়েন। তারপরে একদিন, হঠাৎই একদিন আমরা দেখি তিনি হেডকোয়ার্টার্সে আসেন এবং তার রেজিগনেশন জমা দিয়ে যান। প্রভানন্দজি জিজ্ঞাসা করেছিলেন, কেন তুমি রেজিগনেশন জমা দিয়েছিলে? আমি আশ্রমে থেকে মনে মনে আরএসএস কে সমর্থন করি, আরএসএস এর প্রত্যেকটি কার্যাবলীর সঙ্গে নিজেকে সংযুক্ত করে ফেলি, এমতো অবস্থায় স্বামীজির নির্দেশ অনুসারে আমি কখনোই রামকৃষ্ণ মিশনের সদস্য হয়ে থাকতে পারি না। এবং পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মিশন থেকে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে এখন একবারে নিয়মিতভাবে আরএসএস সদস্য, সন্ন্যাসের পোশাকও ছাড়েননি, সন্ন্যাসের নামও ছাড়েননি। ফেসবুকে আমি মাঝে মাঝে তাকে দেখি, কিন্তু তিনি কোথাও রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে একটাও কথা বলেন না। তার যাবতীয় বক্তৃতা, আমি তার বক্তৃতাও শুনেছি, সেই বক্তৃতার ভেতরে তিনি স্বামী বিবেকানন্দের কথাই বেশি করে বলেন এবং স্বামী বিবেকানন্দের আদর্শে কেমন করে এই সাধারণ মানুষের রাজনৈতিক এবং ব্যক্তি জীবনের মানোন্নয়ন হবে এই কথাগুলি তিনি বলেন, কিন্তু কোনো অবস্থাতেই তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যে সংযুক্ত এটি বলেন না। তিনি বলেই দেন যে যদিও আমার মন্ত্রদীক্ষা এবং সমস্ত কিছু রামকৃষ্ণ মিশন থেকে হয়েছে, কিন্তু আমি রামকৃষ্ণ মিশনের সদস্য নই। মহারাজ আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিলেন। ওই বছরই 19শে মার্চ তার বাত এবং মূত্রাশয়ের পীড়া এত তীব্র হয় যে তাকে বিছানা নিতে হয়, তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন। এর মধ্যে 1917 সালে শেষ ভাগে স্বামী তুরিয়ানন্দজি পুরীতে বিশেষ অসুস্থ হয়ে পড়েন এবং তিনি চান যে স্বামী শারদানন্দজি যেন তার কাছে আসেন। স্বামী শারদানন্দজি এমনিতেই খুব অসুস্থ ছিলেন, তথাপি তিনি তুরিয়ানন্দজির কাছে যান এবং সেখানে 1 মাস তাকে তার কাছে থেকে তাকে সেবা করে তাকে সুস্থ করে তিনি উদ্বোধনে নিয়ে আসে। ঠিক এই সময় 1917 সালে স্বামী প্রেমানন্দজি মহারাজ গুরুতর অসুস্থ অবস্থায় বলরাম মন্দিরে থাকেন। স্বামীজি শারদানন্দজি তুরিয়ানন্দজিকে এনে বলরাম মন্দিরে রেখেছিলেন, দুজনেরই সেবা তিনি করতেন। নিয়ম করে তিনি মায়ের বাড়ি থেকে গিয়ে সারা দিন দুজনেরই সেবা করেন।
এই সময় তিনি একদিন খবর পান যে আমাদের শ্রী শ্রী গৌরী মা গঙ্গার তীরে তপস্যা করছিলেন এবং সেখানে তার পানি বসন্ত হয়, এই যে জল বসন্ত, যে সেই জল বসন্ত হয় এবং তাতে তিনি প্রায় মৃতপ্রায় হয়ে পড়েন। সেই অবস্থায় সেই শারদানন্দে তিনি জানতে পেরে তিনি তাকে অবিলম্বে সেখান থেকে তুলে নিয়ে এসে তার সেবা করেন, তাকে সুস্থ করে তোলেন। শারদানন্দজির সবসময় এই রোগীদের প্রতি তার একটা অদ্ভুত ভালোবাসা ছিল, যেখানে যত যার যত মাথা খারাপ হতো, অসুস্থ হয়ে পড়তেন, সবাইকে শারদানন্দজির কাছে পাঠানো হতো। কারণ রামকৃষ্ণ মিশনের ভেতরে, সাধুদের ভেতরে, বিশেষ করে স্বামী ব্রহ্মানন্দজির বিশ্বাস হয়েছিল যে শারদানন্দজি খুব যত্ন করে তার সেবা করলে সে সুস্থ হয়ে যাবে। একবার একটি ব্রহ্মচারী, সে সাধু হতে এসে তার মাথাটি খারাপ হয়ে যায়, তার চিকিৎসা চলছিল কলকাতায় এবং শারদানন্দজির কাজ ছিল ওই মিষ্টির ভেতরে ওষুধ ভরে তাকে খাওয়ানো এবং তিনি নানা উৎপাত করতেন, শারদানন্দজি সেগুলোকে ভীষণভাবে সাহায্য করতেন। এবং শারদানন্দজি এমন একটা সৌম্য মূর্তি ছিল, তিনি যখন এইরকম এই রোগে ভুগে ভুগে অনেক সময় পেশেন্টদের হয়ে যায় না, তারা একদম কোনো কিছু কারুর কোনো কথা শুনতে রাজি হন না, কিন্তু শারদানন্দজির এমন একটা ওই কনভিনসিং চেহারা ছিল, শারদানন্দজিকে পাশে বসলে সেই লোক ওষুধ খেতে চাইতেন। এবং তখনকার দিনে ইঞ্জেকশন একটা খুব ভয়ের জিনিস ছিল, এমনকি তারা ইঞ্জেকশন নিতেও পারতেন। শারদানন্দজির একবার এই দুর্ভিক্ষ এবং মহামারীতে তিনি একেবারে ভীষণ রকমভাবে বিচলিত হয়ে পড়েন এবং তিনি খুব জোর কদমে সেই দুর্ভিক্ষ এবং মহামারী নিবারণে রামকৃষ্ণ মিশনের ত্রাণ সেবা করতে থাকেন। এবং তার যিনি অধীশ্বরী সেই শ্রীমা শারদাকে তিনি মাঝে মাঝে চিঠি লিখে পাঠাতেন কীরকম কী ত্রাণ কাজ হচ্ছে সেসব জানানোর জন্য। এরকমই একটি চিঠি লেখার পরে, চিঠি শারদ মায়ের কাছে পাঠানো হয়েছিল, সেইটি পড়বার পরে মা বলেছিলেন, শরতের দিল দেখলে নরেনের পর এত বড় প্রাণ আর একটিও পাবে না, ব্রহ্মজ্ঞ হয়তো অনেকে আছেন কিন্তু শরতের মতো এমন দিলদরিয়া লোক ভারতবর্ষে নেই, সমস্ত পৃথিবীতেই নেই। শারদানন্দজির সেবার একটা মূল মন্ত্র ছিল। একবার একদল সাধু, এটা আমি স্বামী আত্মস্থানন্দজির কাছে শুনেছি এই গল্পটি, একদল সাধু একবার শারদানন্দজির কাছে রিলিফ করে ফিরে এসেছেন এবং শারদানন্দজিকে বলছেন কীরকম কী রিলিফ হলো। তারা বললেন, এই প্রথমে আমরা চিড়ে মুড়ি মুড়কি দিয়েছি, তারপরে প্রথমে খিচুড়ি দেওয়া হয়েছিল, তারপরে যখন জল একটু ইয়েটা কমলো তারপরে আমরা চিড়ে মুড়ি মুড়কি দিয়েছি যাতে নিজেরা তারা খেতে পারেন, তারপরে ধীরে ধীরে রান্নার সামগ্রী চাল ডাল তরকারি এই সমস্ত দিয়েছি। শারদানন্দজি শুনে বললেন, তাহলে তুই কি দিলি? ভদ্র যিনি যে সাধু বলেছিলেন তিনি আবার করে সবটা শুরু থেকে একবারে কি কি দেয়া হলো সব বললেন। শারদানন্দজি আবার জিজ্ঞেস করলেন, তাহলে তুই কি দিলি? তখন তিনি আবার দ্বিতীয়বার যখন শারদানন্দজি জিজ্ঞেসে করেছেন তখন তিনি বুঝেছেন যে উনি শারদানন্দজি অন্য কিছু একটা কথা শুনতে চাইছেন। সেইটা হচ্ছে শারদানন্দজির জীবনের মূল মন্ত্র, যেটি তিনি তার একটি চিঠিতে লিখেছেন, যেটি আমরা মহারাজের কাছে শুনেছিলাম। পরের টাকা পরকে দিবি, তুই কি দিবি? তুই দিবি তোর হৃদয় প্রাণ মন ভালোবাসা। সেই একদল সাধুদের তিনি এই কথাটাই বলেছিলেন। একটুখানি আমাদের একটু চার্জ কমে গেছে মেশিনের। পরের টাকা তুই পরকে দিবি, তুই কি দিবি? তুই দিবি তোর হৃদয়। আত্মস্থানন্দজি এই কথাটা বারবার বলতেন এবং বলতেন, শারদানন্দজি আমাদের জন্য এই যে একটা ইয়ার্ডস্টিক মেপে দিয়েছেন যে কেমন করে দিতে হয়, আমরা অন্য সত্যি সত্যি ভেবে দেখুন, আপনারা আমাদের জন্য আমাদের কাছে অর্থ পাঠান ত্রাণ কার্য করার জন্য, আমরা সেই টাকা দিয়ে জিনিসপত্র কিনি এবং মানুষজনকে দিই, এবং যদি আমরা নিজেরা কৃতিত্ব নেবার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না, এখানে কোনোটাই আমাদের নয়, আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে এই, আমরা দিতে পারি আমাদের হৃদয়ের ভালোবাসা, আমাদের মন প্রাণ জার করা ভালোবাসা, এইটা আমরা দিতে পারি। এবং সত্যি সত্যি যদি আমরা রিলিফ করতে গিয়ে দিয়ে দেখেছি এটা যদি দেওয়া যায়, মানুষের মানুষ রেসিপ্রোকেট করে সেটা কিন্তু অনুভব করা যায়।
যে আমরা যখন রিলিফ করতে গেছি মানুষজনকে দেওয়া হচ্ছে, তখন এরকম বহু দেখেছি। আমার মনে আছে আমরা একটা এখানে একটা সাঁওতাল পাড়া আছে, বেশ অনেকটা দূরে, সাধারণত কেউ সেখানে রিলিফ করতে যায় না, আমরা প্রত্যেক বছর সেখানে রিলিফ করতে যাই। আমরা সেই জায়গাটা খুঁজে বার করে করেছিলাম, কেন আমাদের ভালো লেগেছিল আজও আমার মনে পড়ে। আমরা রিলিফ করছি করোনার সমস্ত প্রোটোকল মেনে, তখন করোনা একবারে তীব্রভাবে হয়েছে এই 2020 সালের এই এপ্রিল মাসের 21-22 তারিখ নাগাদ হবে আমরা ওখানে রিলিফ করছি। সে আগে থেকে যারা করবে তারা গোল গোল দাগ কেটে দিয়েছে, সেই দাগের মধ্যে দাঁড়াতে হবে। আর আমরা একটা জায়গায় সমস্ত জিনিসগুলো সাজিয়ে রেখেছি, কেউ যে কাছে আসে আগে তার কাছ থেকে ব্যাগটা নিচ্ছি, সেই ব্যাগের মধ্যে সব জিনিসগুলো ধীরে ধীরে ভরে আবার এরকম করে ধরছি যাতে ওই হ্যান্ডেলটা সেই ভদ্রমহিলা ধরতে পারেন। আমার মনে আছে এক বৃদ্ধা, তিনি একেবারে এসে থুরথুর করছেন, হাতে লাঠি নিয়ে এসেছেন, তাকে যখন এরকম করে এগিয়ে দিয়েছে তিনি বাঁ হাতে ব্যাগটা নিয়েছেন, বাঁ হাতে তার লাঠিটা ধরেছেন আর তার হাতটা বাড়িয়ে দিয়ে আমার এই বাঁ দিকের গালে এমনি 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 করে হাত বুলাচ্ছেন। এবং সেই হাত বুলানোর মধ্যে তার যে কত ভালোবাসা, তার যে কত আশীর্বাদ আমাদের প্রতি ঝরে পড়ছে, শুধু আমার প্রতি নয়, আমাদের যত সাধু ব্রহ্মচারী ছিল আমরা গেছিলাম সকলের গালে এরকম করে হাত বুলিয়ে দিলেন। এমনকি যত স্বেচ্ছাসেবক আমাদের সঙ্গে গেছিলেন ভ্যানওয়ালা শুধু, তাদের গালেও সেই নিঃশব্দ ভালোবাসা তিনি দিয়ে গেলেন। এটা হচ্ছে শারদানন্দজির মূল মন্ত্র যেটি তিনি আমাদের জন্য দিয়ে গেছেন, যে আমরা পরের টাকা পরকে দেবো, এর ভিতরে আমাদের কোনো কৃতিত্ব নেই, আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে ভালোবাসা দিতে পারি। এই বিষয়ে একটা ছোট্ট ঘটনা, এটি আমি শারদানন্দজির জীবনী থেকে পড়ব, এটি স্বামী অশেষানন্দজি মহারাজের স্মৃতি কথা থেকে আমরা পেয়েছি। একদিন দুপুরবেলা সেবক দেখেন যে অশেষানন্দজি দেখেন যে কাউকে না জানিয়ে শারদানন্দজি রাস্তায় নেমে পড়েছেন এবং কোথায় যাচ্ছেন। শারদানন্দজি থেকে একটি নির্দিষ্ট দূরত্ব রেখে অশেষ মহারাজ তা অশেষানন্দজি তার পেছন পেছন যেতে শুরু করলেন। এমন সময় তিনি দেখলেন একটি হোটেলে শারদানন্দজি এসে উপস্থিত হলেন এবং সেখানে এক যক্ষারোগী বসে আছে, যক্ষারোগী আছেন, তার বিছানার উপর শারদানন্দজিকে বসলেন। যক্ষা তখনকার দিনে ভীষণ রকমের ভয়ঙ্কর রকমের ছোঁয়াচে রোগ ছিল, আপনারা অনেকেই জানেন স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের যক্ষা হয়েছিল এবং তিনি যখন মারা যান তখন তার যাবতীয় জিনিসপত্র এমনকি তার খাট থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু ওই আগুনে দিয়ে দেওয়া হয়েছিল। যেখানে শশী মহারাজের খুব বেশি স্মৃতি জিনিস নেই, তার ব্যবহৃত জিনিসপত্র আমাদের কাছে প্রায় কিছুই নেই, কাপড় চোপড় তো কিছুই নেই, ওই ওনার হাতে লেখা বই, ওনার ব্যবহার করা বই, এই সব জিনিসপত্র, চশমা, তারপরে কলম, যেগুলোকে পোড়ানো যায় না, শুধু সেই সমস্ত জিনিসগুলোই আছে। বাকি ওনার যা কিছু ব্যবহৃত জিনিস সব কিছু তার শরীর যাওয়ার সঙ্গে আগুনে দিয়ে দেওয়া হয়। যক্ষা তখন এতটাই ছোঁয়াচে রোগ ছিল, সেই শারদানন্দজিকে দেখে তার ভীষণ রকমের আনন্দ হচ্ছিল। তিনি আনন্দ প্রকাশ করতে গিয়ে খুব অনেক কথা বলছিলেন, কথার সঙ্গে তার সে থুতু শারদানন্দজির হাত পা গা সর্বত্র পড়ছিল। এমন সময় সেই তিনি খানিকটা ফল কেটে শারদানন্দজিকে খেতে দিলেন এবং শারদানন্দজি খুব নির্বিকার চিত্তে সেটিকে গ্রহণ করলেন। ফিরে আসার সময় তখন তো শারদানন্দজি দেখে ফেলেছেন যে অশেষানন্দজি তার পেছন পেছন এসছেন, তখন তিনি কিন্তু এতটুকু রাগ করছেন না, বরং সেবক খুব রাগ করছেন, ওই যে থুতু ছেটানো খাবার সেটা কি করে শারদানন্দজি খেলেন। এবং ওরকম ওর অত কাছে বসে তিনি তার সঙ্গে করলেন। শারদানন্দজি ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, ঠাকুর বলতেন শ্রদ্ধা এবং ভালোবাসার দেওয়া জিনিস খেলে কোনো ক্ষতি হয় না। সেবকের বুঝতে বাকি ছিল না যে রোগীর মনে আঘাত না দেওয়াই তার উদ্দেশ্য ছিল এবং সেই কারণেই তিনি তার এই তার হৃদয় বার্তার এই প্রকাশটি দেখেছিলেন। 1918 সালে শ্রী শ্রী মায়ের অসুখের সংবাদ পেয়ে শারদানন্দজি দুবার জয়রামবাটিতে যান, সেখানে গিয়ে সেই অদ্ভুত কাণ্ডটি ঘটে, আপনাদের অনেকেরই মনে আছে। মা খুব রকমের অসুস্থ হয়ে পড়েন, কোনো একটা ঠান্ডা জিনিস তিনি যেন স্পর্শ করতে চাইছিলেন। শারদানন্দজি যখন গিয়ে পৌঁছলেন তখন দেখলেন যে মা এরকম হাতটাকে এমনি এমনি করে কিছু একটু স্পর্শ করতে চাইছেন। দেখা মাত্র মায়ের এই অবস্থা দেখা মাত্র তিনি তার সেই জামাটাকে খুলে ফেললেন এবং পিরানটাকে তুলে
পিঠটা মায়ের দিকে এগিয়ে দিলেন। মা সেই ঠান্ডা পিঠের মধ্যে হাত দিয়ে, শারদানন্দজি সেই ঠান্ডা পিঠের মধ্যে হাত দিয়ে ভীষণ স্বস্তি পেলেন। এরপরে দ্বিতীয়বার মা আসেন, 7 মে 1918 সালে তিনি মাকে নিয়ে ফিরে আসেন। এইখানে একটা ঘটনা যেটা আমরা অনেকবার শুনেছি বেলুড় মঠে, সেই ঘটনাটির কথা বলবো। এই সময় বাংলার গভর্নর রোনাল্ডস মঠ দর্শন করতে আসেন। তিনি ওদের যেরকম চার চড়া জুতো পরে চলে যায়, তিনিও ঠিক সেই রকম জুতো পরে পুরনো মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে গেলে শারদানন্দজি প্রায় তার পুত্র সম রোনাল্ডসের পায়ের জুতো খুলে দেন এবং নিজে হাতে তার পায়ের জুতোর ফিতে খুলে দিয়ে জুতোটা খুলে দেন যাতে সে ওপরে উঠে যেতে পারে। রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক তিনি এই কাজের মধ্যে দিয়ে তার সৌজন্য, তার নিরভিমানিতা এবং দেবগৃহের প্রতি, দেবতার ঘরের প্রতি যে শ্রদ্ধা প্রকাশ করা দরকার সেটি ছবি আমাদের জীবনের মধ্যে মুদ্রিত করেন। 1920 সালের 27 ফেব্রুয়ারি শ্রী শ্রীমা শেষ অসুখ নিয়ে উদ্বোধনে আসেন এবং সেই বছরই 21 জুলাই মায়ের শরীর চলে যায়। এবং মহাপ্রয়াণকালে শ্রী শ্রীমা তার সমস্ত সন্তানদের ভার শারদানন্দজির হাতে দিয়ে রাখে যান। তিনি বলেছিলেন, শরতেরা রইল এদের দেখো। এবং এই স্ত্রী ভক্ত তারপর থেকে তিনি জগতের সমস্ত মায়ের সমস্ত সন্তানদের মাতৃবৎ দর্শন করতেন। এই সময় তার দুটো বিরাট কাজ তিনি করে গেছেন, সেটা হচ্ছে, এক, বেলুড় মঠে শ্রী শ্রী মাকে যেখানে দাহ করা হয় সেইখানে মায়ের প্রথম মন্দির প্রতিষ্ঠা হয়। 21 ডিসেম্বর 1921 সালে মায়ের সেই মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেন। এই সময় আরও একটি দুর্ঘটনা ঘটে, সেটা হচ্ছে 1922 সালের 10ই এপ্রিল স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মহাপ্রয়াণ হয়। স্বামী ব্রহ্মানন্দজি মহাপ্রয়াণের ফলে সমস্ত সংঘে ভীষণ রকমের একটি শূন্যতা তৈরি হয়। সাধুরা অনেকেই চান যে ব্রহ্মানন্দজির পরে স্বামী শারদানন্দজি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু হন এবং নির্বাচনের ফলও সেই রকম হয়েছিল, কিন্তু শারদানন্দজি কিছুমাত্র রাজি হলেন না সংঘের সংঘগুরু হওয়ার। তিনি বললেন, স্বামীজি আমায় সেক্রেটারি করে গেছেন, আমি শেষ জীবন অবধি এই সংঘের সেক্রেটারি থাকব। এবং তার বদলে স্বামী শারদানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। আর তৃতীয় যে কাজটি, যে বড় কাজটি তিনি করেছিলেন, সেটা হলো 1923 সালের 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন তিনি জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের জন্মস্থানের ওপর মাতৃমন্দির প্রতিষ্ঠা করেন। শুধু তিনি সেদিনকে জয়রামবাটিতে মাতৃমন্দির প্রতিষ্ঠা করেননি, তিনি একবারে হাত ঝেড়ে মানুষজনকে মন্ত্র দীক্ষা, ব্রহ্মচর্য দীক্ষা এবং সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন। একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, এটা আমরা স্বামী সন্তোষানন্দজি মহারাজের স্মৃতি কথা থেকে পাই। বেলঘরিয়ার অনাদি মহারাজের পরে স্বামী নির্বেদানন্দজির পরে স্বামী সন্তোষানন্দজি দ্বিতীয় সম্পাদক ছিলেন। স্বামী সন্তোষানন্দজি শ্রী শ্রী মায়ের শিষ্য এবং তার একটা প্রচ্ছন্ন অহংকার ছিল, তিনি দীর্ঘদিন বেলুড় মঠের পূজারী ছিলেন এবং পূজায় তিনি অত্যন্ত এক্সপার্ট এবং তিনি ভীষণভাবে এই উপস্থাপস এগুলো করতে পারতেন। তা শারদানন্দজি যেদিনকে মায়ের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে জয়রামবাটিতে, সেদিনকে এইরকম একদল ছেলেদের সন্ন্যাস দিয়েছিলেন। সন্ন্যাসের দিন সকালবেলা তারা ওই আমোদরের তীরে যান, সেখানে গিয়ে তারা শ্রাদ্ধাদি করে ফিরে আসেন। আমোদরের তীর থেকে মায়ের বাড়ি আসতে গেলে মাঝখানে একটা মাঠ পড়ে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন। সেই মাঠটা যখন অতিক্রম করছেন তখন সন্তোষানন্দজি লিখছেন, তার এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে নাড়ি ছিঁড়ে যাবার জোগাড় হয়েছে। এবং তার মনে হচ্ছে তার যে অহংকার এটা বোধহয় মা ভেঙে দিতে চাইছেন। তিনি ঠিক করলেন ফিরে গিয়ে শারদানন্দজিকে বলবেন যে তিনি সন্ন্যাস নেবেন না, কারণ সন্ন্যাস নেবার তার কোনো যোগ্যতা নেই। তিনি যখন ফিরে, তারা দল যখন ফিরে এলেন, তারা যখন এই গেট দিয়ে ঢুকছেন এমন সময় শুনলেন স্বামী শারদানন্দজি শ্রী শ্রী মায়ের নবনির্মিত মন্দিরের দ্বারে দাঁড়িয়ে বলছেন,
আজ শ্রী শ্রী মাকে এখানে প্রতিষ্ঠা করা হলো। আজকে এখানে কেউ অভুক্ত থাকবে না, সমস্ত যারা এসেছ সবাই প্রসাদ গ্রহণ করবে, এমনকি সন্ন্যাস এবং ব্রহ্মচর্য প্রার্থী যারা আছে তারাও আজকে দুপুরে মায়ের প্রসাদ গ্রহণ করবে। সন্তোষানন্দজি তার স্মৃতি কথা লিখতে গিয়ে বলছেন, আমার দুচোখ ফেটে জল বেরোতে থাকলো শারদানন্দজির দিকে তাকিয়ে। তিনি মায়ের মতো, মা যেমন সন্তানের লজ্জা রক্ষা করবার জন্য নানা রকম উপায় বাতলান, তিনি মায়ের মতো যেন আমাদের সমস্ত অহংকার সমস্ত লজ্জাকে রক্ষা করলেন এবং একই সঙ্গে আমাদের ভেতরে একটি নতুন মাতৃমূর্তির গঠন করে দিলেন। সেই দিনকে জয়রামবাটিতে এটি তার শেষ কাজ, নব্যবঙ্গের শক্তিপীঠ স্থাপন এটি তার শেষ কাজ। এটি হয়ে যাওয়ার পরে শারদানন্দজির জীবনে অদ্ভুত একটা বদল হতে থাকলো। তিনি যেন ধীরে ধীরে জগন্মাতার ভেতরে লিপ্ত হয়ে যেতে থাকছেন। এই সময় একটি অদ্ভুত কাণ্ড করেছিলেন, আপনারা অনেকেই জানেন না। একদিন এই সময়ের পরে, মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে, খুব সম্ভবত 1923 থেকে 1927 সালের মধ্যে কোনো একটা সময়, সেবারে চন্দ্রগ্রহণ পড়েছিল, তিনি যোগিন মাকে এবং সরলা দেবী, যিনি শ্রী শ্রী মায়ের সেবিকা ছিলেন সরলা দেবী, তাকে একটি নির্দিষ্ট সময় ধরে জপ ধ্যান করতে বলেছিলেন এবং কোনো রকম কিছু না খেয়ে থাকতে বলেছিলেন। শেষ রাতে, চন্দ্রগ্রহণের শেষ রাতে, তারা পারায়ণ শেষ হয়ে যাওয়ার পর, নির্দিষ্ট সংখ্যক জপ শেষ হয়ে যাওয়ার পরে তিনি বিরজা হোম করেন এবং বিরজা হোম করে সরলাদিকে বিধিসম্মতভাবে সন্ন্যাস দীক্ষা দান করেন। শ্রী সারদা মঠ প্রতিষ্ঠা হয়েছে 1954 সালে। আমরা সবাই জানি যে সারদা মঠের সব সদস্য, এই 8 জন সদস্য, তাদের সন্ন্যাস হয় 1959 সালে শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে, কিন্তু ভারতী প্রাণা মাতাজি, তার কিন্তু সন্ন্যাস প্রথমবার শারদানন্দজির হাতে হয় এবং তার সন্ন্যাসের সময় তিনি যে গেরুয়া কাপড় পরেছিলেন সেগুলো সবই শারদানন্দজির পোশাক। সব ভারতী প্রাণা মাতাজি বলেছিলেন, কী বোকা ছিলাম আমরা, শারদানন্দজি তার গেরুয়া পোশাক আমাকে দিয়েছিলেন, সেটি পরে আমার সন্ন্যাস হয়, আর ওই বেল ডাল যেটা আমাদের ভেঙে রাখতে হয় সেটা যাতে কেউ না জানতে পারে তাই বলেছিলেন, একটা কলসির ভেতরে সেই বেল ডালটি ভেঙে সেই কলসির ভেতরে ঢুকিয়ে দেওয়া, পরের দিন সকালে যখন স্নান করতে যাবেন তখন যেন তিনি ঢেকে দেন। শারদানন্দজির কাছে তার সন্ন্যাস দীক্ষা হয়ে যাওয়ার পরে তিনি তার সেই পরিধেয় কাপড়টি ধুয়ে শারদানন্দজিকে ফেরত দিয়ে দিয়েছিলেন। শারদানন্দজি তাকে একটি চাদর দেন, তার নিজের ব্যবহৃত গেরুয়া চাদর, যেটি ভারতী প্রাণা মাতাজির কাছে ছিল, যেটি পরবর্তীকালে সারদা মঠে আসার পরে তিনি ব্যবহার করতেন। শারদানন্দজি তার নাম রাখেন শ্রী সারদা। যোগিন মা গোলাপ মা বলেন যে এই নাম যদি রাখো তাহলে আমরা কেমন করে ওকে ডাকবো, তাই তিনি তার নাম বদল করে দেন শ্রী ভারতী। পরবর্তীকালে সংঘবদ্ধভাবে যখন শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হলো তখন অন্যান্যদের নামের যে ধারা তৈরি হলো, যেটি মাধবানন্দজি করে গেছেন, এই যে প্রব্রাজিকা এবং শেষে প্রাণা, এই যে নামের এই ধারাটা, এটি পূজনীয় স্বামী মাধবানন্দজি করে দেওয়া। মাধবানন্দজি, বীরেশ্বরানন্দজি এ সকলের স্বীকৃতি নিয়ে এইটি করেন, শঙ্করানন্দজির অনুমতি ক্রমে হয় এবং সকলেরই নতুন নাম দেওয়া হলেও আমাদের সরলাদির নাম কিন্তু শারদানন্দজি দেওয়া ভারতী দিয়েই রাখা হয়েছিল, তার নতুন নাম হলো প্রব্রাজিকা ভারতী প্রাণা। এই সময় তিনি এই স্ত্রী মঠের আনুষ্ঠানিক উদ্বোধন করে দিয়ে যান। ধীরে ধীরে একে একে সকলেরই শরীর যাওয়া শুরু হয়ে গেল। তিনি 1924 সালে ভুবনেশ্বরে যান এবং শ্রী শ্রী শ্রীযুক্তা গোলাপ মায়ের শরীর খারাপ এর সংবাদ শুনে তিনি ফিরে আসেন। গোলাপ মা শরীর ছাড়েন 19 ডিসেম্বর 1924 সালে, শ্রী শ্রী মায়ের জন্মতিথির পরের দিন। ভারী সুন্দর বর্ণনা আছে ভারতী প্রাণা মাতাজির ইয়েতে, স্মৃতিকথায়। সেদিনকে গোলাপ মাকে নিয়ে এসে মায়ের ঘরে উঁচু বালিশে করে ঠেসান দিয়ে বসিয়ে রাখা হয়। গোলাপ মা সারাদিন ধরে শ্রী শ্রী মায়ের পূজা দেখতে থাকেন, কিচ্ছু গ্রহণ করেননি, চুপটি করে বসে মায়ের পূজা দেখেছিলেন এবং তারপরে যখন মায়ের পূজা শেষ হয়
তখন প্রসাদী কমলা লেবু তাকে দেওয়া হয়। সেটি খাবার পর থেকে তার শরীরে খিঁচ হতে শুরু হয়। শারদানন্দজি, ভারতী প্রাণামাতাজি এবং অন্যান্য ভক্তরাও গোলাপ মাকে ধরে রাখতে পারছিলেন না এবং অবশেষে পরের দিন এই 19শে ডিসেম্বর তার শরীর চলে যায়। 1925 সালে তিনি সমস্ত কাজ থেকে সরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেন। সেই সময় তার একখানি চিঠিতে বলছেন, আমি এখন কর্ম হইতে এক প্রকার অবসর লইয়া রহিয়াছি। আবারও যদি কোনোদিন শ্রী শ্রী ঠাকুর আদেশে কোনো কার্যের জন্য নিঃসন্দেহ পাই, তাহা হইলে নবীন উৎসাহে লাগিব এবং তাহার নিকট হইতে শক্তি সামর্থ্য পাইব। যদি ওইরূপ না পাই, তাহা হইলে আমার দ্বারা যাহা হইবার তাহা হইয়া গিয়াছে জানিবে। তাকে বারবার করে অনুরোধ করা হয়েছিল যে অসমাপ্ত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গটি শেষ করার জন্য। শারদানন্দজি কিছুতেই রাজি হননি। তিনি বলেছিলেন, এটি ঠাকুরের উৎসাহে, ঠাকুরের ইচ্ছায় রচনা করা শুরু করেছিলাম, তিনি যদি আমার ভেতরে আবার শক্তি দেন তবে আমরা করব। সেই সময় শারদানন্দজি একটি অদ্ভুত প্রস্তাব রামকৃষ্ণ সংঘের কাছে রাখেন। মহাপুরুষ মহারাজও সেই প্রস্তাব সমর্থন করেন এবং এটি একটি অদ্ভুতই বলা যেতে পারে প্রস্তাব, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি এই প্রস্তাবটির এতখানি বাস্তবিক দিক ছিল যে ধারাটি এখনো পর্যন্ত প্রচলিত চলে আসছে। তিনি এবং শারদানন্দজি তিনি মিলে ঠিক করেন যে আগামী প্রজন্ম, যারা পরবর্তী প্রজন্ম এসেছেন, তাদের হাতে প্রশাসনের দায়িত্ব তুলে দেবেন। কিন্তু বহু সাধু রাজি ছিলেন না। শারদানন্দজি বা স্বামী শিবানন্দজি তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে যান। সেই কারণে একটি ওয়ার্কিং কমিটি বলে একটি কমিটি গঠন করে, যে ওয়ার্কিং কমিটি আজও আছে। সেই ওয়ার্কিং কমিটি দৈনন্দিন কাজের দেখাশোনা করা শুরু করে। সেই ওয়ার্কিং কমিটির সেক্রেটারি নির্বাচিত হন স্বামী বিরজানন্দজি মহারাজ, স্বামী শুদ্ধানন্দজি ইত্যাদি স্বামীজির যারা শিষ্য ছিলেন তারা এই কমিটির সদস্য ছিলেন। তারাই নিত্যদিনের কাজকর্ম করেন। একটি জয়েন্ট সার্কুলার তৈরি হয়। সেই সময় 1926 সালে তিনি বেলুর মঠে রামকৃষ্ণ সংঘের প্রথম মহাসম্মেলনের আয়োজন করেন। সেই মহাসম্মেলনে ঘোষণা করা হয় যে এই ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে এবং এই ওয়ার্কিং কমিটির কাজ হচ্ছে রামকৃষ্ণ মিশনের ডে টু ডে অ্যাক্টিভিটিস, সেগুলো দেখাশোনা করবেন। এবং একটি জয়েন্ট সার্কুলার বেরোয় যাতে সই করেন স্বামী শারদানন্দজি এবং স্বামী শিবানন্দজি। সেখানে বলা হয় আধ্যাত্মিক বিষয়ে কোনো কিছু সম্পর্কে কারোর জানার থাকলে তারা অবশ্যই যেন প্রেসিডেন্ট স্বামী শিবানন্দ এবং সেক্রেটারি স্বামী শারদানন্দজির সঙ্গে দেখা করেন এবং প্রশাসনিক বিষয়ে সমস্ত কিছুই যেন তারা ওয়ার্কিং কমিটির সেক্রেটারি স্বামী বিরজানন্দজির কাছে যান। আমার সৌভাগ্য হয়েছিল বেলুর মঠে থাকাকালীন এরকম বহু ডকুমেন্ট তখন ডিজিটালাইজ করা হচ্ছে, একবারে কম্পিউটারে সেগুলোকে ছাপানো হচ্ছে, কম্পিউটারে সেগুলোকে ওই মূল জিনিসটা স্ক্যান করে রাখা থাকছে এবং লেখাগুলো বড় বড় করে করা, সেটার কাজ, সেই কাজে আমি কিছুটা কাজ করেছিলাম। তার মধ্যে অন্যান্য সার্কুলারের মধ্যে এই একটি সার্কুলার আমার কাছে এসেছিল যেটি আমরা বাংলায় টাইপ করেছিলাম, যার দুটি হাতে লেখা সার্কুলার, দু পিঠে এপিটোপিট করা সার্কুলার যেটি সই করা রয়েছিল দেখেছি স্বামী শারদানন্দজি এবং স্বামী শিবানন্দজি, তারা দুজনে হাতে সই করে সেই সার্কুলারটি ইস্যু করেছিলেন। এবং এই ঘটনা হয়ে যাওয়ার পর তিনি ধীরে ধীরে নিজেকে সমস্ত কাজ থেকে সরিয়ে নেন। সকালবেলা তার কাজ ছিল নিজের মুখাত পা ধুয়ে শ্রীমা শারদা দেবীর পায়ের যে ছবি মায়ের বসে, সেই ছবির নিচে বসে দীর্ঘ সময় ধরে জপ করা। পূজারীর পূজা শেষ হয়ে গেলে তিনি যদি কোনো দীক্ষা প্রার্থী থাকতেন তাদের তিনি দীক্ষা দিতেন, দীক্ষা দিয়ে ফিরে আসতেন, তারপরে তিনি নিচে ভক্তদের সঙ্গে দেখা করতেন। ফিরে একটা নাগাদ ওপরে ফিরে এসে যেরকম আছেন সেরকমই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আবার তিনি বিকেলবেলা তার দপ্তরে নামতেন। সন্ধে 7টা অবধি সকলের সঙ্গে তিনি দেখা করতেন। একদিনের ঘটনা খুব ভয়ানক, সেটা 1927 সালে 6ই অগস্টের ঘটনা। সেই 6ই অগস্টে তিনি সকালবেলা যথারীতি জপ ধ্যান করছেন, অন্যান্য দিনের মতো দুপুর হয়ে গেছে তার জপ ধ্যান শেষ হতে হতে।
কিন্তু আজ একটা অদ্ভুত কাণ্ড হলো। এই দুপুর জপ ধ্যান শেষ হয়ে যাওয়ার পরেই আসন ত্যাগ করে তিনি আবার ঠাকুর ঘরে প্রবেশ করলেন। আবার সেখানে আধা ঘন্টা সেখানে থাকলেন। তিনি একবার করে শ্রী শ্রী মায়ের সামনে থেকে বেরিয়ে আসছেন বাইরে, আবার তিনি ঠাকুর ঘরে ঢুকে শ্রী শ্রী মায়ের সামনে দাঁড়াচ্ছেন এবং বারবার যেন মাকে তিনি কোনো কিছু প্রার্থনা করছেন। এই বারবার এরকম কয়েকবার হওয়ার পর তারপরে তিনি ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলেন। যখন তিনি নিজের ঘরে ফিরে এলেন, তার মুখ জুড়ে এক অপার্থিব শান্তি বিরাজ করছে। দুপুরে খাওয়া দাওয়া হলো। বিকেলবেলা তিনি সকলের সঙ্গে দেখা করবেন ঠিক করেছেন। কিছু হিসাব তার শিষ্য অশেষানন্দজি নিয়ে এসেছেন। তিনি সেই বললে সেগুলোকে দেরাজে রাখতে বলে তিনি বসছেন। ভারতী প্রাণমাতাজির স্মৃতি কথায় আছে যে শারদানন্দজি ওই ইয়েতে খাটে বসবার বার যতবার চেষ্টা করছেন খাট থেকে খালি গড়িয়ে যাচ্ছেন। তখন তিনি অশেষানন্দজিকে এক মধু দিয়ে মকরধ্বজ মারতে বললেন, এ যাতে তিনি খান। এবং তার শেষ কথা হচ্ছে, গোলমাল করবে না, নিচে কাউকে কিছু বলার দরকার নেই, এই ওষুধকে খানিকটা সুস্থ হলেই আমি নিচে যাচ্ছি, এটি তার শেষ কথা। সেই একদাগ একটি মকরধ্বজের দানা সেটি মধু দিয়ে মেরে দেওয়া হলো। সেটি আর তিনি খেতে পারলেন না। তার আগেই তিনি একেবারে সেই অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হলেন, সন্ন্যাস রোগে আক্রান্ত হলেন। এবং তিনি সন্ন্যাস রোগে আক্রান্ত হওয়ার পরে সেই একেবারে সেই বিছানার সাথে মিশে গেলেন। এই তার শেষ কথা, তার শেষ বাণী যে সেবককে বলা যে কাউকে কোনো সংবাদ দেওয়ার দরকার নেই, তিনি এক্ষুনি সুস্থ হয়ে যাচ্ছেন। চিকিৎসক ডাকা হলো। চিকিৎসক এসে বললেন তার সন্ন্যাস রোগ হয়েছে এবং তার আরোগ্যের কোনো আশা নেই। এই অবস্থায় তিনি 13 দিন ছিলেন। মহাপুরুষ মহারাজ এসেছিলেন এ থেকে আমাদের বেলুড় মঠ থেকে এসে তিনি এসে দেখে গেছিলেন। এবং যাদের যাদের তিনি চাইতেন, যাদের যাদের তিনি ভালোবাসতেন, সকলের যেন সেবা এবং সকলের সঙ্গে দেখা করার জন্য যেন তিনি এই 13 দিন অপেক্ষা করলেন। অবশেষে 13 দিন অতিবাহিত হলে 19 আগস্ট 1927 সালে রাত্রি 2টোর সময় মহাসমাধিতে তিনি মিলে গেলেন শ্রীরামকৃষ্ণের সাথে। এরকম এক একটি মানুষ আসেন আমাদের জীবনে, জানেন তো, তাদের স্মৃতি সৌরভ আমাদের কাছে ছেড়ে দিয়ে যান। পদ্মফুল ফুটতে থাকে, একটু একটু করে যখন পদ্মফুল ফোটে, তার পদ্মফুলের যে ভীষণ রকমের সৌরভ আছে এ কথা কিন্তু কেউ বলতে পারবে না। গোলাপ ফুল, আমার মনে আছে বেলুড় মঠের মিউজিয়ামে দেশি গোলাপ লাগানো হয়েছিল, ওই বেড়ার কাছে দেশি গোলাপ লাগানো হয়েছিল, ছোট্ট ছোট্ট গোলাপ। কিন্তু যখন আমরা সেই গোলাপ ফুলের সেই বেড়ার পাশ দিয়ে যেতাম, তার এত সৌরভ, অনেক দূর অবধি তার গন্ধ পাওয়া যেত। পদ্মফুলের কিন্তু এরকম কোনো সৌরভ নেই। পদ্মফুলের সৌরভ খুব মৃদু, কিন্তু পদ্মফুল যত বিকশিত হয় তত তার রূপ বিকশিত হয়। এবং সেই বিকশিত পদ্মফুল যারা দর্শন করেছেন তাদের মনের ভেতরে ভক্তিভাব ভালোবাসা থাকে। পদ্মফুলের একটা সময় সব পাপড়িগুলো ঝরে যায়, কিন্তু সেই যে উজ্জ্বল স্মৃতি সেটা মানুষের হৃদয়ে থাকে। মহাপুরুষরা ঠিক সেরকম, তাদের জীবনে তাদের যে প্রকাশ সেটা উচ্চকিত নয়, কিন্তু যারাই সেই ব্যক্তিত্বের কাছাকাছি আসি আমরা, তারাই তাদের এই উজ্জ্বল জীবন দেখে নিজেদেরকে ধন্যবোধ করি। এবং তাদের শরীর চলে যাওয়ার পরেও তাদের সেই উজ্জ্বল স্মৃতি আমাদের মনের ভেতরে চিরকালীন গেঁথে থাকে। শারদানন্দজির স্মৃতিও আমাদের মনের মধ্যে চিরকালের জন্য গেঁথে থাকবে। মনে হয় যেন ভ্রমর যেরকম গুনগুন করে কানের কাছে বলে যায়, শারদানন্দজির উজ্জ্বল স্মৃতিও ঠিক তেমনি আমাদের কাছে অদ্ভুত একটি কথা বলে যায়। বলেন, এ জীবন বেঁচে থাকা বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য। আমরা যদি এই বোধটাকে জাগিয়ে রাখতে পারি, দেখবেন আমাদের জীবনও দিব্য হয়ে উঠবে। এবং তখন এই সমস্ত জীবন পাঠ এবং তাদের কথা ভাবাটাও সার্থক হবে। আজ এই পর্যন্ত। আগামী সোমবার পার্ষদ কথা 31 জানুয়ারি আমরা আবার একজন নতুন পার্ষদের জীবন নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে
लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।